আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহর রুবুবিয়াতে, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর তাওহীদে আঘাত লাগবে এটা কখনো মেনে আল্লাহ মেনে নেন না। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, ইব্রাহিম ইমামত পেলেন তাওহীদের জন্য, হজের ঘোষণা দিলেন তাওহীদের ঘোষণা, আমরা মুখে এই ঘোষণা দিয়েও শিরিক নিয়ে যাচ্ছি এবং শিরিক নিয়েই ফিরে আসছি। আবু জেহেলও বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমাদের মতো শুধু একটা বাক্য যোগ করতো যে আল্লাহ আপনার কোনো শরীক নেই, তবে যাদের কাছে আপনি আল্লাহর আপনার মাহবুব বান্দা ওলি ফেরেশতা কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, তাদের কিছু পাওয়ার আছে, আপনার অলৌকিক রুবুবিয়াতের পাওয়ার ক্ষমতা কিছু তো আপনি দিয়ে রেখেছেন, এটা আপনার, তাদের পাওয়ারের মালিকও আপনি, তাদের মালিকও আপনি, তবে আপনি দয়া করে কিছু পাওয়ার দিয়েছেন। আল্লাহর সাথে শরীক করতে মানে কি? তারা কি বলতো সৃষ্টিকর্তা দুইজন বলতো নাকি? কখনো আল্লাহর সাথে শরীক করার মানে কি? আল্লাহর রুবুবিয়াতের কিছু গুণ অমোঘ, যেমন হিন্দুরা আল্লাহর সাথে শরীক করে, আমরা তাদের কাফের মুশরিক বলি, তারা তো এক ঈশ্বর এক সৃষ্টিকর্তা মানে। প্রবলেম কোথায়? তারা বলে আল্লাহ, যেমন আমরা আজরাইল আলাইহিসসালাম বলি মালাকুল মউত, জান কবজ করে, কিন্তু আমরা কখনো আয়ু বাড়ানোর জন্য আজরাইলকে ডাকি না, ডাকি নাকি? হিন্দু বিশ্বাস অনুযায়ী জম জান কবজ করে, ঠিক না? আয়ু বাড়ানোর দরকার হলে তারা কার ডাকে, কার পূজা করে? জমের পূজা। কথা বুঝেননি? তাহলে একটা হলো দায়িত্ব দেয়া, আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, কিন্তু পাওয়ার কার হাতে? তারা কল্পনা করছে না দায়িত্বের সাথে পাওয়ারটাও দেওয়া আছে। জমের সেবা করলে, জমের বাড়িতে গেলে আয়ু বেড়ে যাবে। শিক্ষা কোথার থেকে আসে বুঝতে পারছেন তো? এই যে আল্লাহ কাউকে ভান্ডার দিয়ে রেখেছেন, কেউ কিছু করে দিতে পারে, অথবা কেউ বললে আল্লাহ ফেলে না, আল্লাহ নেবে, এই হলো সব শির। আর এই শিরকিয়াত আমাদের সমাজের রন্ধে রন্ধে আছে, আমরা এগুলো সহই যাচ্ছি। আবু জেহেল বলতো, আমরা বলছি না। দ্বিতীয়ত, যেও শিরক করি, মক্কায় যে মানুষ শিরক করে কিন্তু একেবারে এক একটা শিরক, মক্কায় যে সেখানে কবুতরের গু, কবুতরের দানা দেয়, ওই দানার গু নিয়ে আসে তাবিজ করে ব্যবহারের জন্য। আমার মরহুম শ্বশুর বলতেন যে আল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অনেক রহমত করুক, এই বেচারো যদি আরব দেশে না আসতো, কাবাগর মানুষ ছুরি দিয়ে কেটে আর জিভে দিয়ে সেটাই মারি গিয়েছিলেন। এটা সত্যি কথা। কিন্তু আমার এক ইন্ডিয়ান বন্ধু, ভালো তাল পেলেন, আলেম মানুষ, আমরা একসাথে গেছি ওরা করতে, হঠাৎ শুনলাম তাকে পুলিশে ধরেছে। কি হয়েছে? ওই তক করার সময় ছুরিতে গিলাফের কাপড় কাটতে গেছি। যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরব দেশে না আসতো, তো অরিজিনাল কাবা ঘরা থাকতো না, মানুষ জিভে দিয়ে সেটিয়ে আর এই ছুরিতে কেটে 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 এর ভিতরে যা পারে, যেখানে এই নেই, ওই কবুতরের দানা দেবে ওই দানা গুলো নিয়ে আসবে, কাবা ঘরের পিলার খুঁজে খুঁজে মাটি নিয়ে আসবে, আরাফাতে যেখানে মাটি নিয়ে নেবে, গারে ফারে যে কটা পাথর নিয়ে নেবে। তাহলে আমরা আর পাথর পূজারি মূর্তি পূজারীদের পার্থক্য। এই জন্য ভাইরা, আমি লম্বা বলবো না, হজ মৌসুমের প্রথম কথা হলো, আমাদের মজলিসে সুন্নাত কথা হলো যে তাওহীদের জন্যই ইব্রাহিমের মর্যাদা, মক্কার মর্যাদা, তাওহীদ আমরা নষ্ট না করি। একজন হাজি সাহেব, খুব বড় হাজি, পয়সাওয়ালা মানুষ, অনেক পয়সা আল্লাহ দিয়েছেন, প্রতি বছরে হজ বা উমরায় যান এবং আজমির শরীফে যান। তিনি বলেন আল্লাহর কাছে গুনাহগার জন্য মক্কায় যায়, আর ব্যবসা বাণিজ্য পয়সা করির জন্য গরিবে নওয়াজের।
আবু জেহেলের শিরকের চেয়ে এটা অনেক বড় শিরক। হজের কথা, হজে আমরা আল্লাহর কাছে কি চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। দুনিয়া এবং আখিরাত দুটো, দুনিয়ার টাকা আখিরাতের জান্নাত দুটোই মক্কায় দিয়ে চাইতে হয় এবং আল্লাহ দুটোই দেন। আমাকে একজন বলছে, হুজুর হজ করে যে আজমির শরীফ যাবো। বুঝে ভাই, আল্লাহর রাস্তে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর দেখে যাওয়ার পরে আল্লাহর রাস্তে আর কারোর কবরে যেয়েন না ভাই। যদি যাইতে আগে যে এটি একবারে শেষে, যদি এরপরে কারোর কবরে যান, বুঝতে হবে যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরে এসে আপনার যান। এই বেঈমানি করেন না ভাই, কি বলবেন ভাই? এই জন্য শিরক সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে, আমরাও না বুঝে শিরক করে ফেলছি। শিরক মুক্ত হই, শিরক মুক্ত থাকি, শিরক মুক্ত হওয়ার দাওয়াত দি। আল্লাহ তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আসসালামু আলাইকুম।